অত বাঁকা করা লাগবে না, হালকা বাঁকা করলে হবে। আচ্ছা আজকে আমরা দেখবো পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি বুঝেন, নাম শুনছেন কখনো? আচ্ছা, মানে ফিলোসফি অফ ডক্টরেট। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে পিএইচডি, মানে ফটোশপ ডিজাইন, মানে একটা ফটোশপ থেকে একটা ইমেজ থেকে টু এইচটিএমএল, মানে এটা থেকে এইচটিএমএল বানাতে হবে। কথা বুঝতে পারছেন? এতদিন আমরা কী করছি, একটা ওয়েবসাইট থেকে দেখে দেখে ওয়েবসাইটের মতো করে একটা ওয়েবসাইট বানাইছি এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল সিএসএস দিয়ে। এখন আমরা এরকমই একটা ডিজাইন থাকবে, ওই ডিজাইনটা দেখে দেখে ওই ডিজাইনের মতো করে একটা এইচটিএমএল বানাবো। আচ্ছা, সেজন্য আমাদের মেইনলি লাগবে হচ্ছে একটা সফটওয়্যার, ফটোশপ সফটওয়্যার। কথা বুঝছেন? তো আপনাদের দিয়ে দেওয়ার ট্রাই করছি, দেখি আসে কিনা আমার কাছে। সেখান থেকে দেখি আমার এখানে দেওয়া আছে কিনা। পিএইচডি ডাউনলোড দেই, মানে যেটা যে ফটোশপ থেকে আমরা বানাবো আর কি। এটা মনে হয় কাজ হবে না, আমার মনে হয় কাজ হবে না। হতে পারে, ক্লাস 13। এটা অন না হতে পারে, কথা বুঝতে পারছেন? আর হতে পারে, আমি জানি না সফটওয়্যার কাজ করবে কিনা। আচ্ছা কাজ করছে। এটা হচ্ছে একটা ইমেজ, মানে আপনার পিএইচডি ফাইল, এটা নর্মাল কোনো ইমেজ না, ঠিক আছে? এখানে কীরকম ইমেজ? আচ্ছা আপনারা ফার্স্টে করবেন কি, আমি একটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে একটা পোর্টেবল ভার্সন, হ্যাঁ, ওইটাকে অ্যাক্টিভ মানে আপনার ই করতে হয় না, ইনস্টল করতে হয় না, এই যে এটা সফটওয়্যার, যাদের 64-bit আছে আবার 32-bit আছে, যাদের যেটা সেটা তারা কনফিগার করে নেবেন, আর না পারলে আমাকে বলবেন যে হচ্ছে না, কাজ হচ্ছে না। লেখা আছে কেমনে করতে হবে কি,
ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। এখন ফার্স্টে এভাবে ওপেন করবেন, ওপেন করার পর এরকম দাগ 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 থাকবে ফটোশপের, কথা বুঝতে পারছেন? এখন এটাকে দূর করার বুদ্ধি কি? এটাকে দূর করার জন্য কন্ট্রোল এইচ দিলে এটা চলে যাবে, কন্ট্রোল এইচ, ঠিক আছে? এবার এটাকে জুম করবেন, কন্ট্রোল প্লাস দেন। আচ্ছা, এখন এই ইমেজটা অন্যান্য ইমেজ থেকে কোথায় ডিফারেন্স? আমি তো একই রকম দেখতে পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি, তাই না? এটা ডিফারেন্স হচ্ছে এখানে প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা লেখা আলাদা আলাদা লেয়ার করা, লেয়ার বুঝেন, স্তর, এক একটা আলাদা আলাদা স্তর দেওয়া, স্তর করা। সাপোজ আপনি এটাকে সরাবেন। আচ্ছা, একটা কাজ করতে হবে আপনারা, এখানে এই টুলটা আছে না, এই টুলটার নাম হচ্ছে, নর্মালি থাকবে এরকম করে, আপনি এখানে ক্লিক করে এরকম করে নেবেন। এই টুলটার নাম হচ্ছে মুভ টুল, এখানে ক্লিক করবেন, করার পর আপনাদের এখানে থাকবে গ্রুপ করা, আর এখানে এরকম নাও থাকতে পারে, তো এখানে টিক দিয়ে নেবেন, আর এখানে কী করে নেবেন, লেয়ার করে নেবেন, এতটুকুই কাজ। আচ্ছা, তারপর এখানে ক্লিক করা অবস্থায় আপনি যেটাকে যেটাকে ধরবেন, সাপোজ এটাকে যদি ক্লিক করে এদিকে যদি টানাটানি করেন, যায় এদিক সেদিক যায়, বাট যদি নর্মাল ইমেজ হতো তাহলে কিন্তু যেত না, এগুলো লেয়ার করা। আচ্ছা, আবার এটা যায় না, যাওয়ার কথা যাচ্ছে, আলাদা আলাদা ভাগ। তাহলে বুঝেন এই ডিজাইনটা করতে, যে ডিজাইনার যে ডিজাইন করছে তার কতটুকু কষ্ট করতে হয়েছে, দেখছেন? আচ্ছা, আবার আগের অবস্থায় আনার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, সবার উপরে গিয়ে এখানে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে, কথা বুঝছেন? এরকম এরকম করে প্রত্যেকটা ইমেজই আলাদা আলাদা করা, দেখছেন? সব আলাদা আলাদা করা যায়। আমরা মেইনলি যদি এর আগে ফেসবুক থেকে ডিজাইন করছিলাম না, ডিজাইন করছিলাম, আমাদের মেইন যে সমস্যাটা হয়েছিল যে নেওয়ার জন্য, যেখানে কী টেক্সট ইউজ করা হয়েছে, কী ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, আবার একটা ইমেজ নেওয়ার জন্য আমরা কী করছিলাম, এইখান থেকে নিয়ে ইমেজ আসছিলাম না? আচ্ছা, এইটাও সেম একই রকমই, আমাদের একটা ডিজাইন করার জন্য মেইনলি লাগে হচ্ছে যে ইমেজগুলো লাগে, এই এখানে ফন্টের কী কালার ইউজ করা হয়েছে কালারগুলো লাগে, আমরা যেগুলো ইনস্পেক্ট ইলেভেন করে করে ফেসবুকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখার জন্য এই ফটোশপ সফটওয়্যার থেকে অটোমেটিকলি সব কিছু দেখা যাবে, কথা বুঝছেন? এখান থেকেই দেখা যাবে। ফার্স্ট আপনারা এটাকে ইনস্টল করবেন, তারপর এইভাবে ওপেনে গিয়ে ওপেন করবেন, কথা বুঝছেন? ওপেনে গিয়ে ফাইলটা দেখা দিবেন, তারপর ওপেন হয়ে যাবে, তারপরে ওই দাগ 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 থাকবে, দাগগুলোকে দূর করার জন্য ফার্স্টে দেখবেন যে পিসি হ্যাং হয়ে গেছে যাচ্ছে। এটা এমনই একটা মানে খারাপ একটা সফটওয়্যার, মানে যত ভালো কনফিগারেশনের ল্যাপটপই হোক হ্যাং হ্যাঙের মতো হয়ে যায়, স্লো হয়ে যায়, হ্যাঁ স্লো হয়ে যায়, কিছুক্ষণের জন্য রেসপন্ড করে না, কথা বুঝছেন? আচ্ছা, এখন আমাদের এই ডিজাইনের মতো করে আমরা ডিজাইন করবো, আমাদের মেইন টার্গেট থাকবে এরকম ডিজাইনের মতো করে ডিজাইন করা, এখানে যা যা আছে সব কিছুকে ডিজাইন করাই হচ্ছে, এটাকেই বলা হয় পিএইচডি টু এইচটিএমএল, কী বুঝছেন? হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল, এরকম অনেক কাজ থাকতে পারে যে ক্লায়েন্ট বলতে পারে একটা ইমেজ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট বলতে পারে যে এই ওয়েবসাইটটা এই লোক তোমার, হ্যাঁ এই ইমেজটা নাও, ইমেজটা দেখে দেখে তুমি একটা ডিজাইন করে ফেলো, কথা বলছেন? আচ্ছা, তো ফার্স্টে আমরা একটা কাজ করি, এটাকে একটা জেপিজি ইমেজ বানায় ফেলি, জেপিজি ইমেজ বানাবেন কেমনে, ফাইল থেকে সেভ এজ এ যান, এখানে একটা কাজ করে আমরা ফোল্ডার নেই, ফোল্ডার নিলাম ধরেন পিএইচডি এইচটিএমএল, তার মধ্যে ইমেজেস ফোল্ডার থাকবে, বাইরে আমরা একটা কাজ করি, এটাকে নাম দিয়ে দেই ইনডেক্স, আর এখানে টাইপ দিয়ে দেই জেপিজি, কথা বুঝছেন? ইন্ডেক্স ডট জেপিজি নাম দিলাম, ওই যেভাবে আমরা ডিজাইন করছিলাম মনে আছে ওইভাবে? আচ্ছা, এখানে রেজুলেশন বলছে কত, আমাদের খুব একটা ভালো রেজুলেশন দরকার নেই, যেমন তেমন হলেই হয়, বা খুব ভালো রাখেন সমস্যা নাই, এখান থেকে আমরা
হাই দিয়ে দেয় 825 কিলোবাইট। ওকে দেন, সেভ হয়ে যাওয়ার কথা। আসছে? আচ্ছা, এখন এখানে কি কি লাগবে আমাদের? আরও কিছু কিছু ফাইল লাগবে, যেমন লাগতে পারে হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস, আমাদের লাগতে পারে হচ্ছে একটা জেএস ফাইল, তাই না? আর যদি আমরা কোনো ফ্রেমওয়ার্ক ট্রেমওয়ার্ক ইউজ করি তাহলে কী লাগবে? এখানে কোনো আইকন থাকতে পারে, আইকন থাকতে পারে, সেজন্য আমরা এখানে যাই, গিয়ে আনি ফন্ট অসাম ডট আইও। আচ্ছা, এখানে না, আর আমাদের যে কোয়ারির জন্য লাগবে হচ্ছে যে কোয়ারি ফাইল লাগবে, তাই না? code.jquery.com jquery 1.1.3.main.js, এটা লাগবে। এটাকে সেভ দেন। জেএস ফোল্ডারের মধ্যে দিয়ে দেন এটা। ওকে, আর এটা এখান থেকে ডাউনলোড দেন। হয়ে গেছে, আমরা এই সিএসএসটাকে আর ফন্টসটাকে নিয়ে আসবো, তাই না? সরি, এখানে না, কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লাগবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আনার আগে আমরা একটা কাজ করি, আমরা যাই হচ্ছে গুগলে যাই, গিয়ে লেখেন বয়লার প্লেট এইচটিএমএল ফাইল। বয়লার এইচটিএমএল ফাইল বয়লার প্লেট ডট কম এই ওয়েবসাইটটা দিতে। আচ্ছা, এখানে যান, এখানে অনেক অনেক ফাইলপত্র আছে, দেখেন অনেক অনেক ফাইলপত্র আছে, যার মধ্যে থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাও আছে, দেখছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। আচ্ছা, আমরা এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আনবো, কেন আনবো একটু পরে বলতেছি। এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আনলাম, আবার এখান থেকে দেখেন জেএস ফোল্ডারের মধ্যে কিছু জিনিসপত্র আছে, আমাদের এগুলো দরকার নাই। এখানে সিএসএস এর মধ্যে নর্মালাইজ ডট সিএসএস আছে, দেখছেন, এটাকে আমরা এখানে গিয়ে সিএসএস ফোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দিলাম, এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএসটাকে দুইটাকে ওপেন করে, মানে দুইটা দুইটা তিনটা ফাইল দিয়েছি। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই। এখন আমরা এখান থেকে কেন নিলাম, এটা স্ট্যান্ডার্ড, কিছু কোড আছে এই জায়গায়, যেমন এখানে দেওয়া আছে কি ইফ এলটি মানে লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 8, মানে যদি ইন্টারনেট এক্সপ্লোরার 8 এর নিচে হয়, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে কেউ যদি ব্রাউজ করতে যায়, এটা যদি তার নিচে হয় তাহলে লেখা আসবে ইউ আর ইউজিং অ্যান, তখন এই কমেন্টের মধ্যে থাকলেও এই কথাটাই শো করবে, কথা হচ্ছেন, আসবে ইউ আর ইউজিং অ্যান আউটডেটেড ব্রাউজার, প্লিজ আপগ্রেড ইউর ব্রাউজার টু ইম্প্রুভ ইউর এক্সপিরিয়েন্স। আর এই আপগ্রেডটার মধ্যে এই যে এই লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কে গেলে আপনার ব্রাউজার আপডেট করা যাবে, কথা হচ্ছেন, যখন এই লেস দেন এইটের নিচে যখন আসবে অটোমেটিক্যালি এইটা শো করবে, কমেন্টটা শো করবে, মানে কন্ডিশনের মধ্যে দেওয়া আছে একটা। আচ্ছা, তারপরে এইখানে দেওয়া আছে হচ্ছে স্ক্রিপ্ট দেওয়া আছে, তো আমরা এখানে স্ক্রিপ্টের মধ্যে কাজ করি, আমাদের স্ক্রিপ্টটা দিয়ে দিই, কোথায় আছে জেএস ফোল্ডারের মধ্যে, এটা, তাই না?
এই কোডটুকু নাই টেক্সট। আচ্ছা তারপরে কি আছে এখানে লেখা আছে একটা কথা, এটা আমাদের দরকার নাই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এখন এখানে কি লেখা আছে, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স বুঝেন? না না, গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা কোড, এই কোডটা গুগল প্রোভাইড করে। আপনি আপনার ইমেল থেকে যদি লগ ইন করা থাকেন আর যদি অ্যানালাইটিক্স ডট গুগল ডট কম এই ওয়েবসাইটটাতে যান, যাওয়ার পর একটা কোড আছে ওখান থেকে নেওয়া যায়, ওই কোডটা দিলে, ওই কোডটা যদি আপনি এখানে বসায় দেন আপনার ওয়েবসাইটের মধ্যে স্ক্রিপ্টের নিচে, জাভা স্ক্রিপ্টের নিচে, তাহলে এই ওয়েবসাইটটা যেখানে যেখানে যে কয়টা ব্রাউজার থেকে কতজন ব্রাউজার ভিজিট করছে সব কিছু ট্র্যাক করা যায়। হ্যাঁ, অটোমেটিক্যালি ট্র্যাক করা যায় এই গুগল অ্যানালাইটিক্সের মধ্যে, কথা বুঝছেন? তো এটা কি আমাদের দরকার আছে? দরকার নেই, কারণ এই কোডটা তো আমাদের না, আমাদের আমাদের ইমেল থেকে না, ওটা জাস্ট একটা স্যাম্পল দিয়ে রাখছে যদি কখনো লাগে। আচ্ছা এখানে স্ক্রিপ্ট লেখেন, আমার ফার্স্ট কাজ ছিল, মানে প্রথম দিকের কাজ আর কি, ফার্স্ট কাজ না, প্রথম দিকের কাজের মধ্যে এটা কাজ ছিল গুগল অ্যানালাইটিক্স। এটা আসলে ওয়েবসাইট ডিজাইনারদের কাজ না, হ্যাঁ না না সিকিউরিটি না, এটা হচ্ছে আসলে যারা এসইও করে তাদের কাজ। হ্যাঁ আচ্ছা এখানে কি করতে হবে, প্রথমে লিখতে হচ্ছে আপনার ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে দিতে হবে ডলার সাইন, এখানে লিখতে হবে হচ্ছে ডলার সাইন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এর মধ্যে যদি কোনো কোড কল লাগে আমরা কোড করবো, আপাতত ফরম্যাট বানায় রাখলাম। আর এখান থেকে শুরু করতে হবে আমাদের এইচটিএমএল লেখাটা। আচ্ছা আমাদের সিএসএস এখনও আমরা লিঙ্ক করাইনি, সিএসএস এর মধ্যে এখানে হচ্ছে বলছে কি অ্যাপেলের আইকনটা, যদি অ্যাপেল আইকন যদি লাগে তাহলে এখানে শো করতে পারি আমরা, তারপরেও তো আমাদের দরকার নেই, এটা কথা বুঝছেন? অ্যাপেল টাচ আইকন দরকার নেই, আর কি দরকার নাই, নর্মালাইজারটা আমাদের নর্মালাইজারের মধ্যে আছে, এটা রেখে দেই এখানে, এটা দরকার নাই। আমাদের লাগবে হচ্ছে কি সিএসএসটা লাগবে না, আর কি আছে সিং আপনার সিএসএস এর সঙ্গে সঙ্গে আসতে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে, নর্মালাইজটা অলরেডি লিঙ্ক করা আছে, এটার দরকার নেই, তাই না? ডিলিট করে দেন। কি ঠিক আছে? আচ্ছা আপনি চাইলে এখানে একটা ফাইল বানাতে পারেন রেসপন্সিভ, ওটা পরে, আপাতত এখন না, যখন রেসপন্সিভ করি আমরা তখন ওটা দেখাবো, মানে এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা এখানে আরও কিছু কন্ডিশন দেওয়া আছে, যেমন কন্ডিশনের মধ্যে যে এখানে আপনার যদি কখনো এজ হয়, ইন্টারনেট এক্সপ্লোরার এজ হয়, সেক্ষেত্রে এইটুকু কাজ করবে। আবার হচ্ছে এই তো এতটুকুই, ভিউপোর্ট, মেটা কন্টেন্ট, এগুলো দেখা নর্মালি দেওয়া থাকে না, নর্মালি যদি কন্টেন্ট আপনার এইচটিএমএল ফাইভ লেখা যায় তাহলে এত কিছু আসে না, আসে এগুলো আসে কি, এগুলো আসে না। এই সুবিধার্থে আমরা বয়লার প্লেট ইউজ করলাম। আচ্ছা আরও এর আগে আরও সুন্দর কিছু কিছু স্ক্রিপ্ট দেওয়া ছিল, এখন বয়লার প্লেটে আপডেট করাতে এগুলো রাখে নাই। আচ্ছা এবার এখান থেকে আমরা লেখা শুরু করব, কথা বুঝছেন? এখন এখানে যদি আমরা টাইটেল দিই, সাপোজ দিলাম ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট, এটাকে যদি রান করি এরকম আসছে, আমরা যদি এটাকে পাশে যদি রান করাই জেপিজি তাহলে ইমেজটা ওপেন হচ্ছে, তাই না?
ইমেজটাকে যদি বড় করি তাহলে এরকম দেখা যাচ্ছে, আমরা একটু কন্ট্রোল মাউস দিয়ে ছোট করলাম। আমাদের ডিজাইনটা করতে হবে ঠিক এরকম, কথা বলছেন? ঘুম পাচ্ছে, বেলা থাকেন। আচ্ছা, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা, আমাদের এইটার মতো দেখে দেখে আমরা বানাবো। এখন দেখেন এখানে কি কি করা আছে, এখানে কি কি করা আছে একটু একটু আমরা প্ল্যান করে নেই। যেমন এখানে নর্মালি আছে হচ্ছে একটা ইমেজ, আছে লগো, লগো আছে আর কিছু লেখা আছে। তো আমাদের আমরা এখান থেকে লগোটা কেমনে কেটে নেবো, তাই না? আমাদের দরকার হচ্ছে লগোটাকে কেটে নেওয়া। আমরা জানতাম যে যদি একটা ওয়েবসাইট থেকে কেমনে লগো নিতে হয়। আচ্ছা, এখান থেকে লগো নেওয়ার জন্য স্ক্রিনশট দিলে এটা পিএনজি ইমেজ হবে না, পিএনজি ইমেজ হবে জেপিজি ইমেজ, মানে পিছনে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে ইমেজ নেওয়ার জন্য সব কিছু আলাদা আলাদা করাই আছে, তাহলে আমাদের নিজেতে এত কঠিন কিছু নাই। জাস্ট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন এদিক দিয়ে কিছু কিছু চোখ সিলেক্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু লেয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখছেন এখানে যেখানে ক্লিক করছি এটা ওখানে হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন আরেকটা জিনিস টেক্সট সিলেক্ট হচ্ছে। আমি যদি লগোতে ক্লিক করি এখানে কী লেখা আছে, লগো। এখন এই যে চোখ আছে না, চোখ এখানে ক্লিক করলে এটা দেখেন হারা যাচ্ছে। দেখছেন এখানে চোখ বন্ধ করে দিলে কি হয়, আন্ধার। আমি চাচ্ছি এটাকেই রাখবো আর বাকি সবগুলোকে হারাই দেবো। তাহলে অল্টার প্রেস করে এখানে চোখে ক্লিক করেন, এখন শুধু এটাই আছে, বাকি সবগুলো কি গায়েব। এখন এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল, হ্যাঁ পিএনজি পিক্সেল। এগুলো তো আমাদের রাখার দরকার নেই। আমরা এগুলো যদি বাদ দিতে চাই, কোনো একটা জিনিস যদি আমরা বাদ দিতে চাই কেটে, তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, ট্রিমিং করা লাগে না? ট্রিমিং করা লাগে। যদি একটু আপনার শার্টের সুতা বের হয়ে থাকে তাহলে কী বলা হয়, ট্রিমিং করে নেই। বা আপনার রিমুভ করা কেউ বলা হয় ট্রিমিং করে নাকি? আচ্ছা, এখন এরকম যদি ট্রিমিং করতে চান এখান থেকে ইমেজে যাবেন, যাওয়ার পর এখানে ট্রিম লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি ট্রিম করবেন, কি কি ট্রিম করবেন, ট্রান্সপারেন্ট পিক্সেল, এগুলো ট্রান্সপারেন্ট পিক্সেল না। ওকে ক্লিক করেন, সবগুলো হারা যাবে, শুধু লগোটাই আছে, কথা বুঝছেন? আচ্ছা, এখন এটাকে সেভ করবেন কেমনে। এখান থেকে সেভ করা যায়, সেভ অ্যাজ করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আপনি শুধু সেভ অ্যাজ বা সেভ করবেন না, এইটা এই ইমেজটা ইউজ করা হবে ওয়েবসাইটের মধ্যে। এটা যদি নর্মাল সেভ অ্যাজ করেন তাহলে এটার সাইজ একটু বড় হবে, আর যদি সাইজ ছোটো করে দেন তাহলে এটার আপনার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে সেভ ফর ওয়েব লেখা আছে, দেখছেন সেভ ফর ওয়েব, অথবা অল্টার শিফট কন্ট্রোল এস দিলেও সেভ ফর ওয়েব চলে আসে। অনেক সময় এই এক্সপোর্টের মধ্যেও এটা লেখা থাকে, এক্সপোর্টের মধ্যে, অনেক সময় এখানে থাকে না, দেখবেন এক্সপোর্টের মধ্যে আছে। তাহলে কী করবো আমরা, অল্টার শিফট কন্ট্রোল এস অথবা এখানে গিয়ে ক্লিক করলেও একটা উইন্ডো ওপেন হওয়ার কথা হয়েছে। এখান থেকে কি ফরম্যাটে এটা সেভ হবে, যদি এখানে জেপিজি দিয়ে দেন তাহলে জেপিজি, তো আর জেপিজির মধ্যে একটা সাদা ইমেজ, তাহলে কিছু দেখা যাবে, প্রিভিউ কিছু দেখা যায় না। আমরা রাখবো এখান থেকে পিএনজি 24, তাহলে দেখছেন এর মধ্যে দেখা যাচ্ছে কিছু। আচ্ছা, এখন এই ইমেজটা আমরা সাদার উপরে বসালে সাদাই দেখা যাবে, যার উপরে বসাবো তার সঙ্গেই মিলবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন এইভাবে রাখার পর আমরা এখান থেকে গিয়ে সেভে ক্লিক করবো, তারপরে কোথায় সেভ করবো জায়গাটা দেখায় দেবো। এখানে যান কি, এখানে আমরা নাম দিয়ে দেই কি লোগো, সেভ দেন, সেভ হয়ে গেছে। না কাহিনী এত না, এটা 2 মিনিটে দেখাই দেওয়া যায়, কিন্তু আপনাদের যদি আমি 2 মিনিটে দেখাই দিই তাহলে আপনারা তো বুঝবেন না, ফার্স্ট টাইম এটা আমি যখন করি তখন এটা কোনটা খুব খুব তাড়াতাড়ি করছে কি,
ভিডিওটা তাড়াতাড়ি হলে এটা সমস্যা নেই তো, ভিডিও স্লো করা যায়, পজ করে করে স্লো করা যায়, আপনার আস্তে আস্তে করে দেওয়া যায়, ঠিক আছে? আর বেশি বেশি স্লো করলে দেখতে বিরক্ত লাগে, তাই না? আচ্ছা, এখন এই লেখাগুলো তো আমরা কপি করতে পারবো, এখন ইমেজ যেগুলো যেগুলো লাগবে এগুলোর ক্ষেত্রে দেখেন, এগুলোর ক্ষেত্রে একটা সিলেক্ট একটা সিলেক্ট করলে শুধু একটা পাটি হারা যাচ্ছে। এখন এগুলো আলাদা আলাদা লেয়ার লেয়ার করে দেখেন, একটার মধ্যে দেওয়া আছে যে ফ্লাগ আইকন নামে একটা ফোল্ডার আছে, দেখছেন? এই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে, আপনি এটাকে ক্লিক করেন তাহলে দেখবেন হারা যাচ্ছে। তাহলে আপনি এখানে গিয়ে কী করবেন, অল্ট রিপ্লেস করবেন, এখানে গিয়ে ক্লিক করেন, শুধু ফ্ল্যাগটাই আছে, কথা বুঝছেন? এখন এটা কী করবেন, ইমেজ ট্রিম ওকে সেভ ফর ওয়েব, এখানে গিয়ে আমরা নাম কি দেবো, এখানে কি আমরা নাম দিতে পারি সার্ভিসের ইয়ে না, সার্ভিস আমরা একটা কাজ করি, শর্টকাটটা একটা নাম দিয়ে দিই, এস দিয়ে দিই, এস ওয়ান, যাতে লিখতে সুবিধা হয়, এস ওয়ান ডট পিএনজি। আচ্ছা, তারপর এইটা উপরের দিকে যান, এটা ফোল্ডার, তাই না? হারা যাচ্ছে এটা, তাহলে অর্ডার প্রেস করে এখানে ক্লিক করেন, ইমেজ ট্রিম সেভ ফর ওয়েব, হচ্ছে এস টু, অল্টার তারপর হচ্ছে সেভ ফর ওয়েব, এস থ্রি। অনেকগুলো রকেট আইকন, অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, তারপর ইমেজ ট্রিম ওকে, কি হয়েছে? আমরা মোটামুটি চারটা আইকন, চারটা ইমেজ পেয়ে গেলাম, লোগোটাও পেয়ে গেলাম, মোটামুটি এতটুকু অংশ আমাদের করতে কোনো সমস্যা হবে না আপাতত। লেখাগুলো আমরা কী করতে পারবো, লেখাগুলো কপি করতে পারবো, এটার মধ্যে কী ফন্ট ইউজ করেছে সেটাও আমরা কপি করতে পারবো ইচ্ছা করলে, কথা বুঝছেন? আচ্ছা, এটা কেমনে করবেন, এখানে যান, যাওয়ার পর আমরা এখন শুরু করব, শুরু করার জন্য এই যে এখান থেকে গিয়ে এখানে আমরা নাম দিতে পারি হেডার এরিয়া স্টার্ট ফ্রম হিয়ার। এখন এখানে কী করবো, একটা হেডার নামে একটা ডিপ নেই, নাম দেই হেডার এরিয়া, হেডার এরিয়ার মধ্যে কী থাকবে, কী থাকবে একটু দেখি, মেইনলি থাকবে হচ্ছে হেডার এরিয়ার মধ্যে দেখেন কয়টা পার্ট আছে, টোটাল হেডার এরিয়া, এটা হচ্ছে হেডার টপ, এটা হচ্ছে হেডার বটম, এটা টপের মধ্যে আছে কি, এটা লোগো এরিয়া, এটা মেনু এরিয়া, এখানে আছে কি, এটা আপনার লোগো, আপনার ফুটা লোগো, সরি হেডার বটমের মধ্যে আছে হচ্ছে একটা এইচ টু, এটা হচ্ছে একটা এ, আমরা এ দেই, এটা হচ্ছে একটা বাটন, সাবমিট বাটন না, এটা সাবমিট বাটন না, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সাবমিট বাটন যেখানে সেখানে থাকবে সেটা হচ্ছে ইনপুট থাকবে, এটা ইনপুট নাই, ইনপুট আছে, ইনপুট নাই, এটা হচ্ছে কল টু অ্যাকশন বলা হয়। আচ্ছা, এখন এরকম আছে, তো আমরা একটা কাজ করবো, এই এই প্ল্যান করে আমরা বানানো শুরু করি,